বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সরকারের চরম ব্যর্থতার প্রতিবাদে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজকে পার্টি অফিসের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে একটা শান্তির মিছিল করার আমাদের প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল আমাদের প্রথম থেকে আজকে সকাল থেকে শুরু হয়েছে এখানে প্রশাসন পুলিশের লোকজনেরা তারা আমাদের নেতাকর্মী যারা আসছিলেন এই সমাবেশে তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে পরবর্তীকালে যাই হোক এখানে সমাবেশ করার তারা অ্যালাউ করার পরে এখানে আমরা যখন সমাবেশ করতে শুরু করলাম আপনারা দেখেছেন যে চতুর্দিক থেকে আমাদের নেতাকর্মীরা এসছে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশটা শেষ করেছি এবং আমি পরিষ্কার করে বলেছি যে আমাদের প্রোগ্রাম কর্মসূচি এখানেই শেষ হলো এরপরে তারা ঘরে ফিরে যাচ্ছিল শান্তিপূর্ণভাবেই ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে আপনারা হামলা করেছে তাদের উপরে লাঠিচার্জ করেছে টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে অনেক অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন এবং অনেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত পার্টি অফিসের সামনে তারা ধরপাকড় করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি এবং অবিলম্বে সকল গ্রেপ্তারকৃত নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়ার জন্য বলছি প্রকৃতপক্ষে এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলেই আজকে তারা চরমভাবে নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে এবং ডেমোক্রেটিক স্পেসটাকে সম্পূর্ণ সংকুচিত করে দিচ্ছে আমাদেরকে কোথাও সভা করার জায়গা দেওয়া হয় না আমাদেরকে মিছিল শান্তিপূর্ণ মিছিল পর্যন্ত করতে দেওয়া হয় না সুতরাং এই গভর্নমেন্টের কাছে আপনার যে শান্তিপূর্ণ ব্যাপারটা এখন আর নাই তারা শান্তিপূর্ণ তো কোনো কিছু বিশ্বাস করে না এবং এর দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে আজকে যে পরিবেশ তারা নষ্ট করছে একটা শান্তির পরিবেশ সেটা দায় দায়িত্ব সম্পূর্ণ তাদেরকেই গ্রহণ করতে হবে এবং এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এর মূলে রয়েছে সরকারের এই সমস্ত কর্মকাণ্ড তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারাই এই সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে এবং দেশকে জনগণকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে তাদের নির্যাতন নিপীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য তা না হলে এর সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।